একটা মানুষকে অভিযুক্ত প্রমাণ করবার আগে তাকে অভিযুক্ত বলা যায় না। আমি তোমাকে একটা লিগাল পয়েন্ট থেকে বলছি, কাজে তুমি তোমার কথা বলতে পারো কিন্তু তুমি অভিযুক্ত, তোমার একটা কমপ্লেন তুমি করতে পারো কিন্তু আদৌ সে অভিযুক্ত কি না সেটা কিন্তু কোনো এভিডেন্স পাওয়া যায়নি। আমি একটা জিনিস বলতাম, যার বিরুদ্ধে অভিযোগ আছে সেই ব্যক্তিকে আমরা অভিযোগ বলবো, অভিযুক্ত বলবো, যদি সেই অভিযোগ প্রমাণ হয় তখন আমরা সেই ব্যক্তিকে বলবো দোষী। সুতরাং যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাকে অভিযুক্ত বলে উল্লেখ করাটা গ্রামাটিক্যালি এবং লিগালি ভুল বলে আমাদের মনে হয় না।